বিয়ানীবাজারে সম্প্রতি সময়ে বাসাবাড়ি ও দোকানপাটে আশঙ্কাজনক হারে চুরির ঘটনা ঘটেছে। গত 72 ঘন্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় 6টি বাড়িতে এবং দিনদুপুরে বিয়ানীবাজার পৌর শহরের একটি দোকানে চুরির ঘটনা ঘটলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। কানাইঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মৌসুমে আমন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক 850 জন কৃষকের মাঝে 5 কেজি করে উন্নত ফলনশীল আমন ধানের বীজ ও 20 কেজি করে সার বিতরণ করা হয়। কানাইঘাটে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন হাওড় অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ইম্প্রুভ টয়লেট ও পানির উৎস ব্যবহারকারী দলের প্রতিনিধিদের নিয়ে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 3টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বুধবার বন্ধ রাখা হবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইড সুপারভিশন ডিওএস এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে। ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 বিভাগের 10 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। সিলেটে 2018 সালে সংঘটিত সোহাগ নামের এক মাছ বিক্রেতাকে হত্যা মামলায় 3 আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি রায়ে আসামিদের প্রত্যেককে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেছেন।